রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নতুন মাত্রা পেল বাংলাদেশ রাশিয়ার সম্পর্ক। জ্বালানি হস্তান্তরের অনাড়ম্বর অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশকে রাশিয়ার পরীক্ষিত বন্ধু আখ্যা দেন। জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করে বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মুক্তিযুদ্ধ সহ নানা সময়ে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাশিয়া, সেই বন্ধুর সহযোগিতায় পারমাণবিক ক্লাবের নবীনতম সদস্য হিসেবে যাত্রা শুরু করল বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হস্তান্তর করল বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর ক্রেমলিন থেকে যুক্ত হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, বাংলাদেশ পরীক্ষিত বন্ধু ও মৈত্রীপূর্ণ অংশীদার। রূপপুরের মতো ফ্ল্যাগশিপ প্রকল্প দুদেশের সম্পর্ক আরো গভীর করছে। বাংলাদেশ হলো আমাদের পরীক্ষিত বন্ধু আর মৈত্রীপূর্ণ অংশীদারি, যার সাথে আমাদের সম্পর্ক সমতা, পরস্পরের জন্য শ্রদ্ধা ও পরস্পরের স্বার্থ মেনে নেওয়ার ভিত্তিতে নির্মিত হচ্ছে। পিতার অসমাপ্ত কাজ বাস্তবায়নে শেখ হাসিনার ভূমিকার প্রশংসাও করেন রাশিয়ার প্রেসিডেন্ট। জানান, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট 2024 এবং দ্বিতীয় ইউনিট চালু হবে 2026 সালে। প্রকল্প পূর্ণ মাত্রায় অপারেশন করার পরে এই কেন্দ্রটি বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার 10% মেটাবে। এই বাংলাদেশের দ্রুত বৃদ্ধিমূলক অর্থনীতির চাহিদা পূরণ করবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভারতীয় বন্ধুগণও সাহায্য করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে দুদেশের ঐতিহাসিক সুসম্পর্কের কথা। বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে, আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করছি, আমাদের বন্ধুপ্রতিম দেশ পরীক্ষিত রাশিয়ান ফেডারেশন এবং আজকে প্রেসিডেন্ট এখানে উপস্থিত থেকে বাংলাদেশকে সম্মানিত করেছেন, আমাদের সকলকে সম্মানিত করেছেন। আমাদের এই পরীক্ষিত বন্ধু দেশকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ভারত এবং ভারতের প্রাইম মিনিস্টার মোদীকেও আমি ধন্যবাদ জানাই, কারণ ভারতও আমাদেরকে এই নির্মাণ কাজে সহায়তা করে যাচ্ছে। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। অচিরেই প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, আর এই বিদ্যুৎটা হচ্ছে অত্যন্ত পরিবেশ বান্ধব। ব্যবহৃত জ্বালানি ব্যবস্থাপনার জন্য আমরা রাশিয়ান ফেডারেশনের সঙ্গে চুক্তি সই করেছি। রাশিয়ান ফেডারেশন সব স্পেন্ট ফুয়েল তাদের দেশে ফেরত নিয়ে যাবে বলে আমাদের কথা দিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্মার্ট বাংলাদেশ গড়ার আরেকটি পদক্ষেপ বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ আমরা করতে পারছি। স্বপ্নিল শাহরিয়ার, শিশির, চ্যানেল 24, ঢাকা।